প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, আমার বড় ভাই, ছোট ভাই, প্রতিবেশী, যে যেখানে আছেন, আমার ভিডিওটা একটু ভালো করে দেখবেন এবং আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি একটু শেয়ার করে দেবেন। কারণ যে কথাগুলো আসলে বলা হয় না, আমরা অনেক ভিডিও দেখি বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে যে আমরা অনেক সচেতনতা তৈরি করার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেই কথাগুলো বলা হয় না। আসলে আমরা যে যারা ছেলেরা বা কর্মজীবী মেয়েরা যারা বাইরে কাজ করেন, তারা কিন্তু বাইরে যান, কাজ করেন বিভিন্ন জায়গায়, পাবলিক পরিবহনে ওঠেন, আমরা যে সিটগুলোতে বসি এগুলো কি জীবাণুমুক্ত? অবশ্যই না। তারপরে আমরা যাই এটিএম বুথে টাকা ওঠাতে, কার্ড দিয়ে টাকা উঠাই, কিন্তু কার্ড দিয়ে টাকা উঠাই ঠিকই, কিন্তু যে বাটনগুলোতে চাপা হয়, এক একটা বাটনে অন্তত প্রতিদিন 40 থেকে 50 হাজার, 1 লাখ পর্যন্ত কোনো কোনো বাটনে চাপা হয়। একবার চিন্তা করে দেখুন তো, এই বাটনের মাধ্যমে যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে টাকা উঠান, তারাও কিন্তু যান ওখানে টাকা উঠাইতে, তারা কিন্তু ক্যাশ টাকাটা নিয়ে নিয়ে ঘোরেন না। কিন্তু একবার চিন্তা করেন তো, এই বাটনে চাপার কারণে কি আপনি নিরাপদ কিনা? আমি তো মনে করি নিরাপদ না, কারণ আমি নিজে দাঁড়িয়ে দেখেছিলাম বসুন্ধরা আবাসিক এলাকার এক বুথের মধ্যে, সম্ভবত উনি বিদেশ থেকে আসছেন, উনি বারবার বলতেছিলেন যে আমি যেখানে থাকি ওটা অনেক উন্নত শহর, বাংলাদেশের মতো না। তার আমি তখন থেকে বুঝে নিলাম উনি বিদেশ থেকে আসছে, তো উনি মাস্টার কার্ড দিয়ে টাকা উঠালেন ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে। এটা শুধু ডাচ বাংলা ব্যাংক বলে কথা না, যে কোনো ব্যাংকের বুথ থেকে টাকা উঠাইতে পারবেন, কিন্তু উঠাইতে গেলে যেখানে আপনি মাস্টার কার্ড বা যে কোনো কার্ড দিয়ে ঢুকাবেন, সেই ব্যক্তিরা জীবাণুমুক্ত কি না একবার চিন্তা করে দেখুন তো। আমরা তো যাচ্ছি ওখানে ব্যবহার করতে, তারপর পাবলিক পরিবহনে উঠতেছি, পাবলিক পরিবহনের মধ্যে আমার যে আগের ব্যক্তিটা আছে সে ব্যক্তিটা ওখানে হাঁচি কাশি দিয়ে গেল কিনা, তার মুখ থেকে যখন হাঁচি কাশি দেয় তখন লালাটা ছিটে যায় বিভিন্ন জায়গায়, ওটা জীবাণু সহজে এক জায়গায় আটকে থাকে, শুকিয়ে থাকে, আমরা কিন্তু জানি না। আমরা ভুলবশত হাতটা দিয়ে ধরি সিটের মধ্যে, কোনো জায়গায় ধরি বা বাসের হ্যান্ডেলের মধ্যে হ্যান্ডেলে ধরি, ধরে উপরে উঠি এবং নামি, দেখা যাচ্ছে যে ওখানে ধরলে এই জীবাণুটা হাতের মধ্যে দিয়ে আমাদের বাসা পর্যন্ত চলে আসতেছে। তাৎক্ষণিক কি আমরা সাবানের কি কোথাও ব্যবস্থা আছে যে এখানে আমরা সাবান দিয়ে হাত ধোবো? এখনও তো স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকার কোথাও সাবান বা পানির ব্যবস্থা করেনি, যে আমরা ইচ্ছা করলে তখন তখন যে কোনো জায়গায় বসে বসে যে কোনো জায়গায় গেলাম, ওখানে নেমে একটু হাত সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম। আপনি ফার্মেসিতে যাবেন, স্যানিটাইজার নেই। আমি আজকে অন্তত 50 থেকে 60টা দোকানে ঘুরেছি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কেনার জন্য, ব্যবহার করবো তাই বলে, এটা সাথে থাকলে এটা দিয়ে তো অন্তত কিছুটা নিরাপদে থাকা যায়, তা আমি কোথাও পেলাম না। আমি ঘুরেছি বিভিন্ন জায়গায়, মিরপুর বিভিন্ন জায়গায় ঘুরেছি, স্যানিটাইজার নেই, তাহলে আপনি কীভাবে তাৎক্ষণিক হাতটা ধোবেন? আমি সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অনুরোধ করবো, আপনারা অন্তত বিভিন্ন জায়গায় কিছু পানি এবং সাবানের ব্যবস্থা করে দিয়েন, কিন্তু স্যাভলন ডেটলের ব্যবস্থা করেন, যেহেতু এখানে মানুষ নিরাপদ নাই মুহূর্তে। কারণ আপনারা স্কুল বন্ধ দিয়েছেন, বাচ্চারা এখন বাসায়, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি একজন স্কুল শিক্ষক, আমি নিরাপদ বোধ করতেছি, কারণ বাচ্চারা যখন স্কুলে যান, স্কুলের বিভিন্ন বেঞ্চ টেবিলের উপর হাত রাখেন, আরেকটা বাচ্চা এখানে কাশি দিল হাঁচি দিল, সে তো জানে না শুকিয়ে আছে, ওখানে হাত দেওয়ার সাথে সাথে জীবাণুর আক্রমণ করলো, আর বাচ্চারা তো চোখে ডলে, চোখ ডলতেছে, নাক ডলতেছে, হাত না দিয়ে মুখে হাঙ্গুল দিচ্ছে, এটা তো করতেই আছে, এটা তো আমরা অহরহ দেখতেছি। সুতরাং এই জায়গা থেকে সরকার মহোদয় এবং স্কুল কর্তৃপক্ষ একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা একটু হাত ধোয়ার ব্যবস্থা করে দেন, কোনো জায়গায় পানির ব্যবস্থা রাখলেন, সাবান রাখলেন, স্যাভলন রাখলেন, এতে হবে কি যে মানুষ অন্তত মানে কর্মরত মানুষগুলো অন্তত কিছুটা নিরাপদে থাকবে। আর পাবলিক পরিবহন কোম্পানিগুলোর কথা বলি, বিশেষ করে সিটি কর্পোরেশন, পাবলিক পরিবহন কোম্পানি, যারা শ্রমিক নেতা, যারা কোটি কোটি টাকা চাঁদা নেন প্রতিদিন, তারা বাসটাকে এই মুহূর্তে তো পারেন নিরাপদ রাখতে। আজকে কোথায় আপনাদের এই লোকজনগুলো কোথায়, যারা প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা নিতেছেন বাস থেকে? তারা তো অন্তত সেফ রাখতে পারেন, এই যাদের পকেট থেকে টাকা যাচ্ছে আপনাদের পকেটে, তাদের তো নিরাপদের ব্যবস্থা রাখতে পারেন একটু। তাদের জন্য কী করতেছেন আপনারা? শুধু টাকাই নিচ্ছেন। আর আমাদের ইলিয়াস কাঞ্চন মহোদয় যে কথাগুলো বললো আপনাদের খুব গায়ে লাগে, উনি তো সত্য কথাই বলে, আপনারা কোটি কোটি টাকা নেন, সে টাকা দিয়ে কী করেন?
বাসগুলোর মধ্যে দেখি মানুষ কাশতেছে, হাসতেছে, হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে। কই আপনারা তো কোথাও দেখি নাই স্প্রে সিটাইতে, কোথাও তো দেখি নাই কোনো বাস নিরাপদ করতে, ধুইতে। ভিতরে সিটগুলো কি নিরাপদ করেন? করেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা দেশের মানুষ, আমরাও দেশের মানুষ, আমাদের দিকে দেখবেন। কারণ আমরা যাত্রীরা যদি বাসে না উঠি তাহলে আপনারা আপনার রায়ের উৎসটা কোথা থেকে আসবে? অন্তত এই জায়গাটা করেন আর কি, অন্তত সামাজিক দায়বদ্ধতা থেকে। এখন আরেকটা জিনিস দেখলাম যে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে। আমার এক দোকানদার রেগুলার দোকান থেকে মানে বাজার করি, আমাকে হলো যে আপনি সেদিন যে চাল নিলেন আজকে চালের দাম 5 টাকা বেশি পার কেজিতে, এটা কি? এই যদি চলে দেশের ইয়া দুরবস্থার মধ্যে মুনাফাই করেন, আপনাদের তো এবাদত হবে না। আপনারা ব্যবসায়ীরা, ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, আপনারা এটা করেন না। আপনাদের তো মানে আপনাদের তো মরতে হবে। আপনারা যে দোকানে থাকেন সারাদিন, কোথায় কোথায় আপনারা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন এই মুহূর্তে বাঁচার জন্য? আপনারা এটা না করে কি করেন? এই যে অতি মুনাফার লোভে আপনারা যা করতেছেন তা আসলে মানে এটা সৃষ্টিকর্তা সহ্য করবে না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এইটা করে না, এটা সামাজিক দায়বদ্ধতা। আর সবাই অন্তত একটু নিরাপদে থাকেন। আপনাদের প্রতি অনুরোধ, বাইরে থেকে বাসায় যখন ফিরবেন সাবানটা সাবান দিয়ে ভালো করে হাতটা ধুবেন, ধুয়ে তারপর বাচ্চাদেরকেও ধরবেন। বাচ্চারা যেন আপনার কাছে না আপাতত না আসে, হাত মুখ ধুবেন সাবান দিয়ে ধুয়ে তারপর বাচ্চাদেরকেও ধরবেন। আর যতটুকু সম্ভব যেসব খাবারগুলো সিদ্ধ করে না খাওয়া যায় এগুলো আপাতত না কিনা। কারণ কাঁচা জিনিস ফল কীভাবে খাবেন? আরেকজন রোগী ধরেছে, সে আপনি বুঝবেন কীভাবে কে ধরলো? আর সাবান দিয়ে না ধোয়ার আগ পর্যন্ত নিরাপদ হচ্ছে না। তো আপনার তো ফল তো সাবান দিয়ে খাওয়া যায় না। তো আপনার আপাতত এগুলো একটু মানে একটু বেঁচে চলবেন আর কি। এটা করলে আপনাদের জন্য ভালো হবে, পরিবারের জন্য ভালো হবে, আপনার সন্তান এরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাচ্চাদেরকে মানে এটা অভ্যাস করবেন যেন সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খান, খাওয়া দাওয়াটা যেন সাবান দিয়ে হাত দিয়ে খাওয়া দাওয়া করে, তারপরে চোখে নাকি মুখে যেন একটু না ডলে। বাচ্চারা তো, ছোটো বাচ্চারা তো বোঝে না, ছোটো শিশু, তারা মুখে আঙুল দিচ্ছে বারবার। এখন কোথায় জীবাণু আছে আপনার জানি না, কারণ আমার খালি চোখে তো জীবাণু দেখা যায় না, সম্ভাবনা দেখা। আপনারা এই জায়গা থেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। আশা করি আপনারা নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন। আপনারা নিরাপদে থাকলেই দেশের অন্যান্য মানুষগুলো নিরাপদ থাকবে, আমরাও নিরাপদে থাকবো। আপনাদেরকে ধন্যবাদ।